ঠিক আছে তাড়াতাড়ি আসো হ্যাঁ তুমি কোথায় এই তো কাছাকাছি তুমি তাড়াতাড়ি আসো আসো রবি তুমি বুঝতে পারছো না কি হয়েছে না কনার সাথে নাকি তোমার সম্পর্ক খারাপ তার কোনো লক্ষণ তো আমি দেখতে পাচ্ছি না তোমাকে কিভাবে যে বোঝায় আমাকে কোনোভাবেই বোঝাতে হবে না আমি বুঝেছি কি আমি এভাবে আর ঝুলে থাকতে পারবো না রবি আমাকে আর কয়েকটা দিন সময় দাও সরি ঠিক আছে তাহলে তুমি বলো আমি কি করব তুমি কনার সাথে কথা বলো আরে তুমি তো জানোই যে আমি অনেক মাস ধরে ওর সঙ্গে কথা বলি না হ্যাঁ আমি জানি তখন দরকার ছিল না এখন দরকার এখন কথা বলো আচ্ছা বলো এখন খাবো সালাদ আর আর এক কাপ কফি এক্সকিউজ মি অফিসে অনেক কাজ ছিল তাইলে আর এখন নাস্তা পানি দিই না একবারই ভাত খেলো আচ্ছা উনি কি ফিরেছেন না শোনো তুমি খাবার একদম রেডি করে রেখো যেন আসার সাথে সাথে দিতে পারো কেমন আচ্ছা আম্মা শরীর খারাপ কাপড় খোলেন নাই যে আহেন খাওন দিতাছি খাইয়া ঘুমাইবেন তুমি যাও আমি আসছি আচ্ছা
আম্মা কিছুই তো খাইলেন না। তুমি খেয়ে নাও। হ্যালো, না এখনো বলতে পারিনি, বলবো। জরুরি কথা ছিল। আমি অনেক ভেবে দেখলাম, আমাদের একটা সিদ্ধান্তে আসা দরকার। তুমি আমাকে মাফ করো। আমাদের আর একসাথে থাকা সম্ভব না, উচিত না। আমরা তো আলাদাই আছি, একসাথে খাই না, এক বিছানায় ঘুমাই না, একসাথে কোথাও ঘুরতেও যাই না, এমনকি আমাদের কথাও হয় বহুদিন পর পর। এর থেকে আর কিভাবে আলাদা থাকতে চাও তুমি? তুমি আমাকে ডিভোর্স করে দাও। আমি আমি একটা জিনিস কিছুতেই মেলাতে পারি না, জানো? তুমি কেন আমাকে বিয়ে করেছিলে? বিয়ের এই 5 বছরে তুমি আমাকে কি দিয়েছো? সুখ, শান্তি, সংসার, সন্তান? কিছুই না। এমনকি তোমার সাথে আমার কোনো স্মৃতিও নেই জানি আমি সারা জীবন বেঁচে থাকবো। আমাকে যদি তোমার পছন্দ নাই হয়, আমাকে যদি তুমি ভালোবাসতে নাই পারো, তাহলে কেন আমাকে তুমি বিয়ে করেছিলে? কেন? সেটা তো বিয়ের প্রথম রাতেই বলেছিলাম, মার কারণে আমি রাজি। আর আমার দোষটা কি? তোমার কোনো দোষ নেই, সব দোষ আমার, সকল অন্যায় আমার। আমাকে ছেড়ে দাও। আমি জানি তুমি একটা মেয়েকে ভালোবাসো, তার সাথে ঘুরে বেড়াও, সময় কাটাও, তোমার সব হাসি, সব কথা, সব আনন্দ তার সাথেই। সে কারণেই তো বাড়িতে ফিরে এলে তোমার হাসি, তোমার কথা সব বন্ধ হয়ে যায়। তুমি ভয় পেও না, আমি কোর্টে মামলা করব না। ডিভোর্সটা তুমি দাও। আমার ইচ্ছে তুমি দাও। তোমার ইচ্ছে যে সব সময় পূরণ হবে এমন তো ভাবার কোনো কারণ নেই। তোমার দরকার তুমি দেবে, আমার দরকার নেই। ডিভোর্সটা তুমি দিলে সামাজিকভাবে তুমি অনেক ভালো অবস্থানে থাকবে। আমার ভালোর কথা চিন্তা করেছো জন্য তোমাকে অনেক ধন্যবাদ। আই বেগ ইট, প্লিজ কনা। আমি তোমাকে ডিভোর্স দিতে পারি, তবে তবে আমার 2টো শর্ত আছে। কি শর্ত? 1 মাস তুমি প্রতিদিন আমার সাথে 1 টেবিলে বসে খাবে, আর অফিসে যাবার সময় তুমি প্রতিদিন আমাকে জড়িয়ে ধরে খুব সুন্দর করে বাই বলে যাবে। বাস, হ্যাঁ এটুকুই।
কি বললো কোনা? আরে মেয়েটা তো মনে হচ্ছে পাগল হয়ে যাচ্ছে। মানে কি সমস্ত হাস্যকর কথাবার্তা কিরকম? তুই হাসতে পারবি না। ডিভোর্সের কথা বলাতে সে আমাকে দুটো শর্ত দিয়েছে। কি শর্ত? প্রথম শর্ত হচ্ছে যে এক মাস তার সঙ্গে প্রতিদিন একসাথে খাবার খেতে হবে। আর দ্বিতীয় হচ্ছে আমি অফিস যাওয়ার সময় রোজ তাকে জড়িয়ে ধরে আদর করে অফিসে যেতে হবে। রবি বিশ্বাস করো, এরকম অদ্ভুত শর্ত আমি কোনোদিন শুনিনি। হাসতাম, এবার শুনলে তো এখন আমি কী করবো বলো? খুব সিম্পল ব্যাপার, তুমি রাজি হয়ে যাও। তুমি ভেবে বলছো? আচ্ছা, এছাড়া আর কোনো বিকল্প পথ আছে বলো? হ্যাঁ আছে। আমি তাকে যদি স্ট্রেট ডিভোর্স করে দিই তাহলে তো শর্ত ফর্ত কিছুই আর লাগছে না। তাহলে তো খুবই ভালো হয়, ডিভোর্স দিয়ে ফেলো প্লিজ। কিন্তু সেক্ষেত্রে একটা ঝামেলা হতে পারে। কিরকম? ধরো ও যদি আমার বিরুদ্ধে ফলস নারী নির্যাতনের মামলা করে দিল বা এরকম একটা কিছু, তাহলে তো নির্ঘাত জেল। থাক থাক, মামলা টামলার দরকার নেই রবি, মাত্র তো 30টা দিন, দেখতে দেখতে চলে যাবে। দেখা যাক। কনার জন্য বললাম মাত্র 30 দিন, তাও না বেচারাকে একটা করে গোলা। তুমি যদি আরেকবার বলো তাহলে কিন্তু আমি সত্যি সত্যি ওর জন্য নিয়ে যাবো। তোমাকে আমি একদম মেরে ফেলবো। তুমি তো কোথাচ্ছ? পরীক্ষা করলাম। এই পরীক্ষার যে কবে শেষ হবে কে জানে। ছেলেদের বিশ্বাস নেই রবি, মরার আগ পর্যন্ত ওদের খায়েস চান। ধন্যবাদ তোমার এই কথাটা বলার জন্য। তোমাকেও ধন্যবাদ সত্যটা স্বীকার করবার জন্য। আর গোলাপের জন্য ভালোবাসি, অনেক ভালোবাসি। তুমি যাও। কি হলো দাও? জীবনের হিসেবে 30 দিন খুব অল্প সময়। এই অল্প কটা সময়ে তোমার ভালো না লাগলেও আমার কথা মতো তোমার সব করতে হবে। কি হলো, তুলে দাও।
কি ব্যাপার, তুমি খাচ্ছ না যে? সবই তো তোমার পছন্দের তরকারি রান্না করেছি। ইলিশ মাছ, মুরগি, শিম মাছ না? তোমার কি ফিরতে বেশি দেরি হবে? দাঁড়িয়ে আছো কেন? বসো। সরি, তোমার ইচ্ছের বিরুদ্ধেও অনেক কিছু করতে বাধ্য করছি। তোমার মনে আছে আমাদের বিয়ের পরপর তুমি আমাকে এখানে খেতে নিয়ে এসেছিলে? সম্ভবত আমরা এই টেবিলটাই বসেছিলাম, তাই না? মার জন্য হোক আর লোক দেখানোর জন্যই হোক, তুমি আমাকে নিয়ে এসেছিলে। স্যুপ, অন্থন, ফ্রেঞ্চ ফ্রাই। স্টার্টার হিসেবে এই অর্ডারগুলোই তুমি করেছিলে, তাই না? হাসছো কেন? 5 বছর আগের কথা আমার এখনো মনে আছে, তাই? আসলে তোমার সাথে তো আমার খুব
বেশি কোনো স্মৃতি নেই, তাই যে টুকটাক দু একটা আছে সেগুলোই ঘুরে ফিরে বারবার চোখের সামনে ভাসে। কি অমন হাঁ করে তাকিয়ে আছো কেন? খাওয়া শুরু করো। কথা বলছো না কেন? কি বলবো, কোনা ম্যাডামের মতিগতির কি অবস্থা সেটা বলো। ওরে বাপ রে বাপ, প্রথম দিন সে তো রেগে ভেগে অস্থির, কি চিৎকার চেঁচামেচি রাগ। আর আজ পুকুরের জল মানে একেবারে শান্ত সৌম্য। কর্পোরেট মেয়ে, স্মার্ট, ও আসলে বুঝে গিয়েছে তুমি ওর সাথে থাকবে না। বাদ দাও, তোমার কথা বলো। আপা কাল রাতে ফোন করেছিল, ফিনল্যান্ডে যেতে বলেছে মাছ খাওয়ার দাওয়াত। বেশ তো, যাও কয়েকদিন থেকে আসো। মাথা খারাপ? কারণ 7 দিন ধরে বলে ওরা সূর্যের মুখ দেখে না, আর রাস্তাঘাট সব 2 ফিট বরফের নিচে। তাও ভালো, অন্য কোনো কিছু নিচে না। তুমি না, আমার ইচ্ছে কি জানো, আমরা আমাদের হানিমুনটা ওখানে করব। জ্যোৎস্না রাতে বরফের বিছানায় শুয়ে বরফের বল বানিয়ে ছোড়াছুড়ি করব। কাকে বরফের বল ছুড়ে মারবে? মানেটা কি, মানে কার সাথে তুমি বরফের বিছানায় শুয়ে চাঁদের আলো দেখতে চাইছো? আর একবার ফাজলামি করে কিন্তু আমি তোমাকে একদম কি করব। সুন্দর সুন্দর কথা বলো, আমাকে সুন্দর সুন্দর স্বপ্ন দেখাও। তুমি যেহেতু স্বপ্নের মধ্যে আছো, স্বপ্ন দেখতে থাকো। আমাকে নিয়ে দেখতে চাইলে ফিনল্যান্ড, নরওয়ে এগুলো বাদ, আমি খুবই শীত কাবু। তোমার না সব কিছুতেই ফান। আর তো মাত্র কটা দিন, এখনই যদি প্ল্যান না করি। কিসের প্ল্যান? কেন, আমাদের বিয়ের, হানিমুনের। হাসছো কেন? গাছে কাঁঠাল, গোফে তেল। মানে এক লোক প্রতিদিন তার গোফে তেল মাখত, সেটা দেখে তার বউ একদিন জিজ্ঞেস করলো যে কি ব্যাপার, প্রতিদিন গোফে তেল মাখছো, কি ব্যাপারটা কি? তখন লোকটা বলল যে কাঁঠাল খাওয়ার সময় যাতে কাঁঠালের আঠা গোফে না লাগে সেজন্য সে তেল মাখছে। শুনে বউ তো হেসেই খুন। কেন? কাঁঠাল পাকতে তো অনেক দেরি। এই তুমি কি বলতে চাচ্ছ? আমি কিছুই বলতে চাচ্ছি না, আমি শুধু বলতে চাচ্ছি যে বাস্তব অবস্থাটা রাখো তোমার বাস্তবত। আচ্ছা ঠিক আছে, আমি এখন একটু অবাস্তব হই, একটু কল্পনার রাজ্যে চলে যাই। ধরো আমরা এখন ফিনল্যান্ডে বরফের উপরে শুয়ে আছি,
চাঁদের দিকে তাকিয়ে আছি, আমি তোমাকে সেখানে বরফের তৈরি ফালুদা খাওয়াচ্ছি। ফিনল্যান্ডে আমরা তোমার প্রিয় করলা ভাজি। আজকে বুয়াকে ছুটি দিয়ে দিয়েছি, দেখো তো ইলিশ মাছটা ভাজা হয়েছে কিনা। আমি তো আজকে অনেকদিন পর রান্না করলাম। তুমি নাও, তোমাকে তুলে খাওয়াতেই আমার ভালো লাগে। খাবার কিন্তু শেষ করো না, মুরগি আছে। অনেকদিন রান্না না করতে করতে রান্না করাই ভুলে গিয়েছি। বেশি খারাপ হয়েছে? তোমার কি খেতে খুব কষ্ট হচ্ছে? রান্না খুবই মজার হয়েছে, মার রান্না যেমন অনেকটা সেরকম হয়েছে। আমি তো তোমার কাছে খুব বেশি কিছু চাই না, তোমার এই একটা কথাতেই আমার আমার ভেতরটা কেমন আনন্দে দুলছে জানো। সেদিন আমি তোমাকে বলেছিলাম না যে তোমার সাথে আমার আনন্দের কোনো স্মৃতি নেই? এই যে আমার দিকে তাকিয়ে দেখো, আমি এখন পূর্ণ। এই মুহূর্তটাই আমার বাকি জীবনের জন্য যথেষ্ট। তুমি খাও, আমি একটু আসছি।
আমি বলেছিলাম এক মাস তোমাকে বিরক্ত করব না, কিন্তু রবি তোমার সাথে কথা বলার জন্য আমি অস্থির হয়ে গিয়েছি। প্লিজ পিক আপ দ্য ফোন, প্লিজ রবি। রাতে ফোন ধরনি কেন? তুমি আমাকে কি বলেছিলে? বলেছিলে যখন তখন ফোন করব না, এক মাস অতি দ্রুত কেটে যাবে বলেছিলে? বলেছিলাম। তাহলে তোমার সাথে খুব কথা বলতে ইচ্ছে করছিল। ইচ্ছে করলেই একের পর এক ফোন করতে হবে? ফোন না ধরলে টেক্সট পাঠাতেই থাকবে, পাঠাতেই থাকবে। জি, আর তাতে যদি কাজ না হতো তাহলে? তাহলে সোজা তোমার বাসায় চলে যেতাম। আর বাকি নেই মানে? পাগল হবার আর কিছু বাকি নেই। তোমার জন্য পাগলামি করো না, আর তো মাত্র কটা দিন। তারপর? তারপর আকাশের ওই রবিটা খসে পড়বে তোমার চোখে। তুমি না পারো কনফিডেন্স করতে। চা, ঠান্ডা হচ্ছে। বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই মাগো আমার ষোলো বলা কাজলা দিদি কই। আচ্ছা, এর পরের লাইনটা কি তোমার মনে আছে? জানো, আমি যখন ছোট ছিলাম দাদি আমাকে সবসময় এই কবিতাটা শুনিয়ে বুকে জড়িয়ে ধরে ঘুম পাড়াতেন। আচ্ছা, তুমি কি কখনো শীতের জ্যোৎস্না রাত দেখেছো? সুন্দর না? আমি জানি আমার কথা শুনে তুমি অনেক বিরক্ত হচ্ছো, ভালো লাগছে না তোমার আমার কথা শুনতে। আচ্ছা, তুমি এক কাজ করো, আমি বুয়াকে বলে দিচ্ছি পাশের ঘরে বিছানা করে দিতে, তুমি ওখানে গিয়ে ঘুমাও। এসব লোক দেখানো সামাজিকতার তো কোনো দরকার নেই, তাই না? অবশ্য তোমার মান সম্মান বোধ তো অনেক বেশি, আবার সেই সাথে আমি যেন ছোট না হই সেই চিন্তাও করো। মান সম্মান নিয়ে একজন লেখকের মজার একটা গল্প আছে, শুনবে? আর ধৈর্য ধরে রাখতে পারছো না? না, একটু সহ্য করো, আর তো মাত্র কটা দিন, তারপর তো আমি চলে যাব। তুমি দেখো আমি চলে গেলে আমার কথা তোমার অনেক মনে পড়বে। আচ্ছা ঠিক আছে, যাও, আর বকবক করবো না। আমরা একটা কথা রাখবে, আমি তোমার সঙ্গে ছাদে একটু হাঁটবো, যদিও এটা আমার শর্তের মধ্যে পড়ে না। তারপরে শেষ একটা রিকোয়েস্ট রাখবে?
দেখো কি সুন্দর চাঁদ, মনে হচ্ছে না চাঁদটা ঘুমোচ্ছে? আমি তোমার এখানে একটু মাথা রাখি। জানো আমার কি মনে হয়, আমার মনে হয় যে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিটি গল্পই যেন আমার জীবন নিয়ে লেখা। আচ্ছা, চাঁদ নিয়ে না আমার খুব সুন্দর একটা গান শুনতে ইচ্ছে করছে, কিন্তু আমি তো গান গাইতে পারি না। কেন, তুমি ওই গানটা জানো তো? কোনটা? তুমি আছো আমি আছি তাই অনুভবে তোমাকে যে চাই, শুধু দুজনে শুধু জীবনে সুন্দর। একটু বাতাস উঠেছে, চলো নিচে যাই। যাবে? তুমি যাও, আমি একটু পরে আসছি। দেরি করবে না কিন্তু। রবি,
কি হয়েছে তোমার? কি হবে? কিছু হয়নি তো? তুমি কিন্তু কখনো সময় মিস করো না, আজকে প্রথম করলে। এবং তুমি যদি কখনো কোনো ভুল করো আমাকে এসে কিন্তু সরি বলো, আজকে বলনি। তুমি 15 মিনিট লেট করেছ এবং আমাকে সরি বলনি। সরি। তোমার এই সরিটা এক্ষেত্রে কোনো কাজে লাগবে না। আচ্ছা, তুমি আমাকে সত্যি করে একটা কথা বলো, তুমি কি আজকে আমার সাথে দেখা করতে চাওনি? তোমার কি অন্য কোথাও অ্যাপয়েন্টমেন্ট ছিল? অ্যাপয়েন্টমেন্ট কি বলছো? সেটা তুমি ভালো করে জানো, আমি কিন্তু চলে যাইনি। আমি তোমার জন্য ওয়েট করেছি, কারণ বলো শুনি। আমি আসলে অপেক্ষার শেষটা দেখতে চেয়েছিলাম। দেখেছো কি দেখলে? রবি, আমি তোমাকে এখন আর রিড করতে পারি না। আমাকে রিড করার কি হলো? হঠাৎ করে তুমি যেন কেমন হয়ে গেছো। আমি তোমাকে এখন আর আগের মতো রিড করতে পারি না। আগে যখন তুমি রেগে যেতে, অফিসে তোমার কোনো ঝামেলা হতো বা বাসায় কোনো ঝামেলা হতো, আমি বুঝতে পারতাম সহজে। কিংবা হাজার ব্যস্ততা ভিড়ে তুমি যখন আমার কাছে ছুটে চলে আসতে, আমি গর্ববোধ করতাম। আমার ভালো লাগতো এটা ভেবে যে একটা মানুষকে আমি সম্পূর্ণভাবে বুঝতে পারি, কাউকে একান্তভাবে পাওয়ার যে আনন্দ সেটা তুমি বুঝবে না, মেয়ে হলে বুঝতে। আমি এখন আবার কী করলাম? তুমি কিছু করনি, যা করার আমি করেছি। কি বলছো জাতা? আমার সব কিছুই তোমার কাছে এখন জাতা মনে হয়। আমাকে তোমার আর দরকার নেই, আমি চাই। আমি রিকোয়েস্ট করব তুমি আর কখনো ফোন করো না। আসার জন্য ধন্যবাদ। ইউক কেন দেখেছেন? দেখেছেন? হ্যাঁ দেখলাম। কি দেখলেন? কোন মানুষটার জন্য আমার হাজবেন্ড আমাকে এত অবহেলা করে? শেষ দেখা? হ্যাঁ, আর কিছু বলবেন? আমি আসলে সত্যি সংসারটা করতে চেয়েছিলাম, অনেক কম্প্রোমাইজ, অনেক স্যাক্রিফাইস, সব কিছুর বিনিময় হলো। কিন্তু একটা সময় এসে আমার উপলব্ধি হলো যে পৃথিবীতে হয়তো অনেক কিছুই জোর করে আদায় করা যায়, কিন্তু কারো ভালোবাসা জোর করে আদায় করা যায় না। আর আজ আপনি এখানে এসে সেটা আমাকে আবারও প্রমাণ করে দিলেন।
ভালো থাকবে, আপনারা দুজন। আজ তো 29 তারিখ, আমার চলে যাবার কথা। আমি ঠিক করেছি যে আমি সন্ধ্যায় চলে যাব। তুমি কি আমাকে কিছু বলবে? হ্যাঁ বলবো। বলো। না থাক, আমি তোমার সবকিছু আমি গুছিয়ে দিয়েছি, আর 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 পেপারটাতেও আমি সাইন করে দিয়েছি। আমি তোমাকে খুব ভালোবাসি। হ্যালো। হ্যালো নীরা, বলো। ইম্পর্টেন্ট কথা ছিল, বলো। সামনাসামনি বলতে চাই, তুমি কি বাসায়? বাসায় আসতে চাচ্ছ? আসো।
ওকে আমি আসছি। কিছু ভাবছো? মন খারাপ? হ্যাঁ। কেন মন খারাপ করছো? রবির জন্য? অবশ্যই রবির জন্য। রবির জন্য আমার অনেক খারাপ লাগছে। আমি ওকে অনেক মিস করছি। কেন মিস করছো? তুমি জানতে না রবির স্ত্রী আছে? হ্যাঁ জানতাম। তো তো মানে তুমি বুঝতে পারছো না? না পারছি না। তুমি যেমন রবিকে ভালোবাসো, রবির স্ত্রীও তো রবিকে ভালোবাসে, তাই না? তাতে কি, ওদের দুজনের মধ্যে অনেকদিন ধরে সম্পর্ক ভালো না। সেটা তো তোমার দেখার দরকার নেই নীরা। অবশ্যই দরকার আছে। আমি রবিকে ভালোবাসি, অনেক ভালোবাসি। শোনো নীরা, একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের সংসার ভাঙার কোনো রাইট আছে তোমার? তুমি বরং ফিরে যাও, রবিকে ভুলে যাও। এতদিন পরে আমার পক্ষে কি ফেরা সম্ভব? অবশ্যই সম্ভব নীরা, তাতে করে তুমি তোমার আত্মগ্লানি থেকে মুক্তি পাবে। গোলাপ ফুলি অনেক সুন্দর। কণা কি তোমাকে ডিভোর্স দিয়ে চলে গেছে? কথা বলছো না কেন? নাকি অন্য কোনো সারপ্রাইজ আছে? না, আমি এসেছিলাম সারপ্রাইজ দিতে। আমি তো সেটাই শুনতে চাচ্ছি। ও, আমি তো এখন পর্যন্ত তোমাকে কিছুই অফার করলাম না। কি খাবে? চা, কফি, পানি? শুধু পানি? বসো। You look different today. No, my name.
তুমি কিন্তু আমাকে ফুলগুলি দিলে না, আমার জন্য আনুনি, তাই না? নীরা বলো, সরি। কেন? এই এক মাস আমি নিজের সাথে অনবরত যুদ্ধ করেছি, তোমাকে গ্রহণ করার জন্যে আর ওকে ত্যাগ করার জন্যে সব রকমের যুক্তি দাঁড় করিয়েছি, কিন্তু একদম শেষের দিকে এসে আমি হেরে গেছি। ওর নীরবতার কাছে আমি পরাজিত হয়েছি। কে বলেছে তুমি হেরে গিয়েছ? হেরে গিয়েছি আমি, পরাজিত হয়েছি একজন নারীর কাছে। তবে এটা ভেবে ভালো লাগছে যে আমার কারণে কণার সংসারটা ভাঙল না। তুমি আমাকে ক্ষমা করো। করলাম। এবার এসো প্লিজ। তোমাকে আমার জীবন থেকে সারা জীবনের জন্য মুক্ত করে দিলাম। আর আমিও মুক্ত হলাম।
অনেকটুকু তুমি আমাকে দিয়েছ, আর কি চাই জীবনে? পৃথিবীতে কিছু মানুষ আসে শুধু কষ্ট পাওয়ার জন্য, কিছু মানুষ আসে ভালোবাসা পাওয়ার জন্য। রবি, জীবন একটাই। রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কথা খুব মনে পড়ছে, মনরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যরে ল সহজে। জীবনের সব কিছু খুব সহজভাবেই আমি দেখি। তোমার সাথে হয়তো আমার আর দেখা হবে না, কিন্তু আমার জীবনের সবচেয়ে বড় সত্যটা মেনে নিয়েই আমি চলে যাচ্ছি। সেই সাথে নিয়ে যাচ্ছি তোমার স্পর্শ, তোমার ভালোবাসা, এক মাসে যতটুকু তুমি আমাকে দিয়েছ। আমার শরীরের অবস্থা বেশি ভালো না, কতদিন বাঁচব তাও জানি না, তবে যতদিন বাঁচব তোমার স্পর্শ, তোমার ভালোবাসা নিয়েই বাঁচব। এর চেয়ে আনন্দের আর কি হতে পারে বলো? ভালো থেকো, নিজের যত্ন নিও। আমি মানুষ না, একজন অমানুষ, খুবই বাজে একটা লোক। আমি যে অন্যায় করেছি সেটা ক্ষমা পাওয়ার অযোগ্য। আমি তোমাকে দিনের পর দিন কষ্ট দিয়েছি, অসম্ভব মানসিক যন্ত্রণা দিয়েছি, তোমার প্রতিটা রাত নিদ্রাহীন কেটেছে, দিনগুলোকে তুমি দুহাত দিয়ে ঠেলে পার করে দিয়েছো। আমি তোমাকে প্রায় মৃত্যুর মুখে ঠেলে দিয়েছি, তোমার চোখে চোখ রাখার সাহস বা শক্তি কোনোটাই আমার নেই। আজকে শুধু আমি একটা কথা তোমাকে বলতে চাই, কথাটা তুমি আশা করি বিশ্বাস করবে। গত এক মাসে আমি প্রতিদিন প্রতি মুহূর্তে তোমাকে অনুভব করেছি, আর এই অনুভবটা এসেছে আমার ভেতর থেকে। আমি সত্যি করে বলছি, আমি জানি যেটা বিশ্বাস করতে তোমার অনেক কষ্ট হচ্ছে বা কষ্ট হবে, তবুও আমি বলছি যে আমি নিজে এখন অনেক শুদ্ধ হয়েছি এবং আমি মানসিকভাবে তোমার অনেক কাছে আছি। পারলে আমাকে ক্ষমা করে দিও। রবি,
আমাকে একটু ধরো না। না না, তুমি তোমার হাত আমাকে ধরতে বলো না। অনেকগুলো দিন তো এমনিতে কেটে গেছে, আর মাত্র কয়েকটা দিন, তুমি একটু সময় নাও। আমার প্রতি তোমার ভালোবাসার বিশ্বাসটা ফিরে আসুক, তখন আমি তোমার হাত ধরবো।